Assalamu alaikum my dear students. Good evening. How are you all? I'm Kona, teacher of English version, Sayyid branch. Today I'm going to take your Bangla class. This is worksheet number 3. Can you see this book, everyone? Take out this worksheet and open your page uh, 3, number 3. Open your page number 3, okay? this is our today's uh, topic at first everyone write here today's date and cw then we will start our uh, today's study okay auzubillahi minashaitanir rajim bismillahir rahmanir rahim rabbi zidni ilma rabbi zidni ilma rabbi zidni ilma টুডে টপিক স্বর বর্ণগুলো পড়ো অ থেকে ও পর্যন্ত স্বর বর্ণগুলো পড়ো প্রথমে আমরা আমাদের স্বর বর্ণগুলো একটু পড়ে ফেলবো এগুলো আমাদের পুরোনো টপিক প্রিভিয়াস টপিক আমরা আগেও অনেকবার স্বরবর্ণ পড়েছি লিখেছি আজকে আরেকটু পড়ব যারা যারা আমরা স্বরবর্ণগুলো ভুলে যাচ্ছি সবাই আজকে একটু পড়ে লিখব তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে ওকে অ আ রসই দীর্ঘই দীর্ঘ আমাদের পুরনো পড়া বছরের শুরুতেই আমরা আমাদের স্বরপর্ণগুলো সবাই পড়ে ফেলেছিলাম আজকে আমরা আরেকটু ঝালাই করব। আরেকটু রিভাইজ করব। এরপর আমরা এই পেজে নাম্বার ফোর পেজে আমরা আমাদের স্বরবর্ণগুলো সবাই কি করব খুব সুন্দর করে লিখে ফেলব ওকে উইল টু রাইট দিস লেটার আমরা সবাই একটু চেষ্টা করি বর্ণগুলো লিখতে অ আমরা কিন্তু মাত্রা দিয়েছি পূর্ণ মাত্রা কিন্তু মাত্রার সাথে আমরা আমাদের বর্ণগুলোকে লাগাবো না ঠিক আছে অ আ তারপর দীর্ঘই ওষু দীর্ঘ লিখতে আমরা তখন পূর্ণ মাত্রা দিয়ে বর্ণগুলো লিখেছি কিন্তু রিতে কি দিব অর্ধ মাত্রা তারপর এ ওই ও এই চারটা বর্ণতে কখনোই তোমরা মাত্রা দিয়ে লিখবে না এ ওই শেষের এই চারটা বর্ণতে আমরা মাত্রা ছাড়া লিখব তাহলে অ আ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ এই পাঁচটা এই ছয়টা বর্ণতে আমরা পূর্ণ মাত্রা দিয়েছি রিতে এসে আমরা অর্ধমাত্রা দিব এ ওই ও ও এই চারটা বর্ণ লিখতে আমরা কোনো মাত্রা ব্যবহার করব না ঠিক আছে তারপর আমরা চলে যাব পাঁচ নাম্বার পৃষ্ঠায় জিরো ফাইভ পেজ নাম্বার পেজ নাম্বার জিরো ফাইভ আজকের এই পেজের বর্ণগুলো আমরা সবাই পড়ব এতক্ষণ পড়েছি কি বর্ণ সর বর্ণ আজকে পড়ব ব্যঞ্জন বর্ণগুলো পড় ব্যঞ্জন বর্ণ এখানে দেখো কয়টা ব্যঞ্জন বর্ণ আছে আমাদের আমাদের ব্যঞ্জনবর্ণগুলো উনচল্লিশটি বর্ণ আছে এখানে চলো সবাই একসাথে পড়ে ফেলি ক খ গ ঘ চ, ছ জ, ঝ, ঠ, ত, ধ মধ্যন্য তন্তন্য প ফ ব ভ ম জ র ল পালবস মধ্য দন্তস্ব হ শূন্য র শূন্য রন্তস্তীয় খণ্ডত্ব উনুসার বিসর্গ চন্দ্রবিন্দু মোট উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ আছে তোমরা সবাই চেষ্টা করবে এ ব্যঞ্জন বর্ণগুলো পড়ে ফেলতে আর অলরেডি আমরা প ফ ব ভ ম পর্যন্ত ব্যঞ্জন বর্ণ লিখে ফেলেছি তোমরা চেষ্টা করবে প্রত্যেকেই মিসের সাথে প্রতিদিন বর্ণগুলো লিখতে তবে তোমরা খুব দ্রুত লেখাটা শেষ করে ফেলতে পারবে শিখে যেতে পারবে আজকে আমরা তাহলে কি পড়লাম স্বর বর্ণ পড়লাম ব্যঞ্জন বর্ণ পড়লাম প্রত্যেকে ব্যঞ্জন বর্ণ যতটুকু পর্যন্ত আমরা ক্লাসে করেছি সবাই চেষ্টা করবে সেগুলো খুব ভালোভাবে লিখতে ট্রাই করবে বারবার দেখবে তোমরা পারবে আজকে আমাদের আরো একটা মৌখিক টপিক আছে সেটা হচ্ছে ছড়া চাঁদ উঠেছে আমাদের আজকে টপিকটা হলো ছড়া মৌখিক ছড়া চাঁদ উঠেছে এটা আমাদের ওরাল টপিক চলো আমরা সবাই একবার পড়ে ফেলি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে অনেক সুন্দর একটা ছড়া খুব ছোট্ট একটা ছড়া আমার অনেক অনেক প্রিয় তোমরা স্টুডেন্টরা তোমরা সবাই চেষ্টা করবে মিসের সাথে ছড়াটা পড়ে ফেলতে আর অবশ্যই তোমরা গ্রুপে মিসকে অডিও রেকর্ডের মাধ্যমে তোমাদের পড়াগুলো সেন্ড করবে আজ এটুকুই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম